নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পদ্মার ইলিশ আর ছোট বেগুন দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্ষাকাল মানে ইলিশ মাছ। বন্ধুরা, দাদা বাজারে গেছিল, হঠাৎ পদ্মার ইলিশ চোখে পড়লো, তাই নিয়ে চলে আসলো। আমাদের এখানকার নদীর ইলিশ মাছের থেকে পদ্মার ইলিশ মাছের স্বাদ সবসময় একটু বেশি হয়, আপনারা সবাই জানেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখন বাগানে চলে এসেছি, বেগুন তুলে নেব, তারপর গিয়ে রেসিপি শুরু করব। এই দেখুন বন্ধুরা, বর্ষাকাল, তাই এই যে এই ধারে ধারে ঝিঙে গাছ লাগানো আছে, ওইখানটা দেখুন ঝিঙে ঝুলছে, দেখলে বুঝতে পারবে কত বড় বড় ঝিঙে হয়ে আছে। আর এই যে এইদিকে বেগুন গাছ আছে, বৃষ্টি হয়েছিল তাই একদম মাটিতে পড়ে বেগুনগুলো কাদা হয়ে গেছে। এই বেগুনটা আবার একটু অন্যরকম রং, একটু সাদা সাদা। এইখানে কয়েকটা বেগুন গাছে বেগুন ধরেছে, বেগুন গাছগুলো ছোট হলে কি হবে, পুরো গাঁটে গাঁটে বেগুন ধরেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, এখানে দুটো বেগুন আছে, তুলে নেব। এই বেগুনগুলো হলেই রান্না হয়ে যাবে। এবার চলে যাব রান্নার কাছে। বাগান থেকে বেগুন তুলে নিয়ে আর ইলিশ মাছ নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। এই যে অর্জুন আছে, এই দেখুন একদম টাটকা ইলিশ মাছ, আর কত বড় দেখুন। এই যে ওপরে আপনারা লাল দাগটা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন পদ্মার ইলিশে কিন্তু এই দাগটা থাকে। এখানে আমি বেগুনের সঙ্গে দুটো আলুও নিয়েছি, এই রেসিপিটাতে আমি আলুও দেব। তোর চোখের সামনে আমি ইলিশ মাছটা রেখে দিচ্ছি, ভালো করে দেখ কটা পাখনা আছে, লেজ আছে, ভালো করে গুণ আমাকে বলবি। প্রথমে আমি আলু আর বেগুন কেটে নেব, তারপর মাছ বাছবো। দেখুন একদম নরম বেগুন, জলের মধ্যে দিয়ে দেব। এই বেগুন আর আলুগুলো হলে হয়ে যাবে। এবার আমি মাছটা কেটে নেব, বুঝলি? এবার আমি মাছটা কেটে নেব। বসে বসে দেখ কি করে মাছ কাটছি। আমি কিন্তু মাছের সব রিং পিস করবো, পেটি বের করবো না। বালি থাকে, ইলিশ মাছের লেজের পেছন দিকটায় বালি থাকে, তাই কেটে বাদ দিয়ে দেব। মাছের মাথা নিয়ে 7 পিস হয়েছে। মাছগুলো আর আলু বেগুন ধুয়ে নিয়ে আমি আসছি। এইখানে একটা তো, এইখানে একটা তো। হ্যাঁ, তুই বসে থাক, জায়গাটা একটু পরিষ্কার করে নেব। মাছগুলো
মাছ ধুয়ে আর মশলা নিয়ে চলে এসেছি রান্নার কাছে। তখন ধরে বসে আছিস তুই? বন্ধুরা, এই রেসিপিটাই খুব একটা বেশি মশলাপাতি লাগবে না, হালকা ফুলকাই হবে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। ইলিশ মাছে লবণ আর হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ মাছে খুব ভালো করে মেখে নিয়েছি। হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। কি করবি রে, কাঠ নিয়ে হাতে লেগে যাবে রে। কড়াই দেব সরিষার তেল, তেল খুব ভালো করে গরম করে নেব। তারপরে এইটা এটা একটু কোণে যাই। কি বললি তুই? তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে, ইলিশ মাছের ঝোলে ইলিশ মাছের স্বাদটা ভালো আসে না, তাই হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এইগুলো ফেলবো না, এগুলো ভেজে নেব। কড়াই দেব সরিষার তেল, আলু আর বেগুন একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, কাঁদেছিলি কেন? এখন আমার ঠিক করে গেছি। হ্যাঁ, কেন কাঁদেছিলি? এই দেখুন বেগুনগুলোর রং একটু আলাদা হয়ে গেছে। বেগুন আর আলু হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আর একটু হলুদ গুঁড়ো দেব। আমি এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি, আপনারা চাইলে বড় বড় বেগুন নিয়েও করতে পারেন, মাঝখান থেকে হাফ করে কেটে দেবেন। মশলার সঙ্গে আলু আর বেগুন খুব ভালো করে কষে নিয়েছি। এবার দেব জল, চকলেট মোম ফাটতেছে খুব। চাপা দিয়ে আমি আলু সেদ্ধ করে নেব। ভাজার সময় বেগুন অর্ধেক সেদ্ধই ছিল, কম আঁচে রাখবো, বেশি আঁচ দিলে আলু সেদ্ধ হবে না আর বেগুন গলে যাবে। খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব। আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। মুড়োটা উল্টাও তো। ঝোলের মধ্যে ইলিশ মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। কি অবস্থা তোর? হ্যাঁ, এত খেলার দৌড়, প্যান্ট খুলে যাচ্ছে, লক্ষ্য নেই। লুজ প্যান্ট দে দাও বাবু, পড়ে যাবো, উল্টি পড়ে যাবো। ইলিশ মাছের তেল আছে, গরম গরম ভাত দিয়ে কে খাবে? হ্যাঁ, ইলিশ মাছের তেল, আলু সেদ্ধ, সব 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে নেব। এবার আমি ঢেলে নেব।
হয়ে গেছে মা চেনার কাঁচা লঙ্কা দুটি ইলিশ মাছ ভাজার তেল কড়াই দিয়ে দেব অর্ধেকটা দেব সব দেব না এবার আমি গরম তেলে দিয়ে দেব কালো জিরে চেরা কাঁচা লঙ্কা এবার আমি সবকিছু সমেত মাছের ঝোল দিয়ে দেব ফোড়নের ঝোলটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি ঢেলে নেব ঢালার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের প্রথমেই বলেছিলাম হালকা ফুলকা ভাবে বানাবো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি ঝোলটার রংটা দেখুন আলু বেগুন আর ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে ওইদিকে অর্জুন অনেকক্ষণ বসে আছে দেখুন ওইদিকে তাকিয়ে যে কি ভাবছে জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে দুজনে মিলে খাবো কি ভাবছিস আমরা আজকে দুজনে একসঙ্গেই খাবো এক পাতে কারণ ওই ইলিশ মাছের কাঁটা ছাড়াতে পারে না ইলিশ মাছে একটু কাঁটা বেশি হয় ও এইটা খাবে এটা খাবি না দেখি কেমন হয়েছে ঝোলটা আর একটু ঝোল না খা না খাও এই তো মাখিয়ে দিচ্ছি না হ্যাঁ মাছ ছাড়ি দেবো অসাধারণ হয়েছে বন্ধুরা ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন বেগুন দিয়ে আলু দিয়ে এরকম পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন আর যারা আলু পছন্দ করেন না আলু ছাড়া শুধু বেগুন দিয়েও এই রেসিপিটা করতে পারেন কেমন হয়েছে বাবা ভালো ভালো হয়েছে ছাড়ি দিয়ে দে মাছ আমি মাছ ছাড়িয়ে দিই একটু পরে ভাত নে দেখ মাছ মশলা কষার সময় আমি লবণ দিয়েছিলাম তাই ঝোলে আর লবণ দিলাম না এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা থাকে ওটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই বর্ষাকালে ইলিশ মাছ পাওয়া যায় তাই জমিয়ে আপনারা বাড়িতে ইলিশ মাছ রান্না করে খাবেন